আমাদের সঙ্গে আছেন হেমন্তদা, উনি আমাদের কলেজের লাইব্রেরি স্টাফ। ওনার হাতে একটা যন্ত্র আপনারা দেখছেন, বাদ্যযন্ত্র। এই গান, এই যন্ত্র এবং বীরভূমের যে সঙ্গীত, মাটির সঙ্গীত, মানুষের সঙ্গীত সম্পর্কে উনি ছোট্ট একটা কথা বলবেন আজকে আমাদের স্পোর্টসের শেষ দিন। হেমন্তদা, এই যে যন্ত্রটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে ডুবকি, এর নাম হচ্ছে ডুবকি। এই ডুবকিটি মূলত সুফি গান, ফকিরি গান, এই সমস্ত গানে ব্যবহার হয় এবং দরবেশ গানে এই গানে ব্যবহার হয়। এখন প্রচলিতভাবে সমস্ত জায়গায়, বাংলাদেশে সারা জায়গা জুড়ে এবং গোটা ওয়েস্ট বেঙ্গলের যারাই ফোকের উপর কাজ করছেন, তারা ডুবকি নিয়ে বাউল, লোকসঙ্গীত গাইছেন। কিন্তু মূলত সুফি এবং দরবেশ এই গানের উপরেই এই ডুবকিটা ব্যবহার হয়। আচ্ছা, এটা এগুলো তৈরি করেন কারা? যা সুদূর প্রাচ্যেও আছে? হ্যাঁ, সুদূর প্রাচ্য পাশ্চাত্যেও এর এর ব্যবহারটা আছে। আমরা যে হিন্দি গানে ডাবলি বা এগুলো যে ব্যবহার দেখি, সেটাও কি এর সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে? মানে নাকি রিলেটেড রয়েছে, কিন্তু ওই 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 যন্ত্রগুলোর যে মাত্রা, ওই যন্ত্রগুলোর যে তাল বা এগুলো রিদিমগুলো, সেইটা ফোকের থেকে একটু আলাদা। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের টোটাল ওয়ার্ল্ডের মধ্যে এবং ইন্ডিয়াতে যে ফোকটা, তার উপরেই নির্ভর করে অন্যান্য যে সমস্ত গানগুলো, তা ফোক বেশি সে সুরগুলো আছে, তালগুলো আছে, কিন্তু এইটা মূলত দরবেশ এবং এতে গানটা বেশি ব্যবহারে, সুফি গানে, এগুলো ফকিরি গানে, এগুলোতে বেশি। আপনি দু মিনিট একটু বাজান এটা একটু। দারুণ সুন্দর হেমন্তদা। আপনারা শুনলেন, হেমন্তদা আমাদের বললেন এই অসাধারণ একটা বাদ্যযন্ত্র এবং তার ইতিহাস সম্পর্কে। অনেক ধন্যবাদ।